আমি মুমতাজুল ইসলাম বলছি আপনাকে দাপ্তহীন ভাষাতে অবিলম্বে মসজিদের কমিটিতে থাকতে গেলে মাদ্রাসার কমিটিতে থাকতে গেলে অন্তত পক্ষে সহি করে দুই চার কথা কোরআন মাজিদ পড়িয়ে ইন্টারভিউ দিতে হবে আর দুই একাত সহি ভাবে আল্লাহর নবীর পদ্ধতিতে নামাজ পড়িয়ে দেখাতে হবে তবেই ওই লোকটা মাদ্রাসা মসজিদের দায়িত্বে থাকবে তার আগে না কোনদিন মসজিদ মাদ্রাসা যুক্ত নেই অথচ এই লোকটা টাকার মালিক হয়েছে দায়িত্ব দিয়ে দিল কেন সমাজের মানুষ কি পাগল হয়ে গেছে আল্লাহ বলছে কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির অদুলমাতি ওয়ান নূর যারা কোরআন জানে না ওরা অন্ধ অন্ধদেরকে দিয়ে আমরা সমাজ চালানোর দায়িত্ব দিয়েছি জাতি পরিত্রাণ পাবে জীবনও পাবে আমি জানি এ কথাটা অনেক মানুষের রাগ হবে কিন্তু আপনি কথা কেটে দেন তো দেখি কেটে দেন সারা পশ্চিম বাংলা যত মিশন আছে আজকে দুতলা কালকে পাঁচতলা তারপর দিন দশতলা কারণ কি মিশন গুলো যারা পরিচালনা করে সব জেনারেল শিক্ষিত ছেলে ওরা জেনারেল লাইনটা ভালো বোঝে ওই জন্য এত ডেভেলপ সারা পশ্চিম বাংলা মাদ্রাসা গুলো সারা জীবন ও গো আল্লাহ দয়াময় দয়ারি সাগর দান করে দাও জান্নাত ঢুকে যাও এই অবস্থা কেন এই অবস্থা কেন কোন ডেভেলপ নেই সারা পশ্চিম বাংলার একটা মাদ্রাসা আপনি দেখান যে মাদ্রাসা থেকে মারাত্মক একটা ছাত্র বার হয়েছে পশ্চিম বাংলার যত আহলে হাদিসদের মাদ্রাসা রয়েছে সমস্ত ছাত্ররা এই পশ্চিম বাংলাতে পড়ার পরে উচ্চ শিক্ষা অর্জনের জন্য আবার উত্তরপ্রদেশে যেতে হয় কারণ কি কোনো ডেভেলপ নেই ডেভেলপ নেই তার একটা কারণ হচ্ছে এই যে আমাদের মাদ্রাসা মসজিদ যারা পরিচালনা করে একটা আরবি শিক্ষিত লোক এখানে নেই আপনি উত্তরপ্রদেশে যান আল্লাহর কসম আমি 10 থেকে 12টা মাদ্রাসা উত্তরপ্রদেশে ঘুরে এসেছি বড় বড় মাদ্রাসার দায়িত্ব পালন করছে অবশ্যই তার ব্যবহার তার আচার আচরণের একটুখানি হলেও ডিফারেন্স তো ঘটবে কি ঘটবে না ঘটবে এবার আপনাকে বলছি কোনটা আসল শিক্ষা কোনটা নকল এক আপনাদের এলাকায় বিডিও অফিসে যাবেন বিডিও অফিসে দেখবেন লেখা আছে নো স্মোকিং ধূমপান করিবেন না লেখা থাকে কি থাকে না আচ্ছা বিডিও বাবু শিক্ষিত না অশিক্ষিত শিক্ষিত তাই না এসডিও তে যান মানে আইপিএস কোন অফিসার কোন রুমে বসে থাকে ওখানে যান বিএলআর এ যান সরকারি যে কোনো রকমের অফিসে যান সব জায়গায় লেখা আছে নো স্মোকিং ধূমপান করিবেন না ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটা করিবেন না থানার বড় বাবু তার রুমে লিখেছে এই কারণে নয় কেউ ধূমপান করেছিল নয় কারো ধূমপান করার সম্ভাবনা আছে আর নয় বড় বাবু নিজে ধূমপান করে তিনটার একটা অপশন আসতেই হবে বলুন আপনি পৃথিবীর কোন মাদ্রাসাতে দেখেছেন কোন মসজিদে দেখেছেন কোন মক্তবে দেখেছেন কোন ঈদগাহের গেটে দেখেছেন যে লেখা আছে ধূমপান করিবেন না লেখা আছে নাই কারণ কি ইসলামী কোন লাইব্রেরিতে লেখা আছে দেখেছেন ধূমপান করিবেন না দেখেছেন দেখেননি কারণ কি কারণ হচ্ছে আইপিএস অফিসার যিনি ওই স্কুলে পড়াশোনা করেছেন উনি যখন ক্লাস ফাইভে পড়তেন উনি যে ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যেতেন ওই ব্যাগের ওজন কতটা না 15 কেজি বাংলা ইংরাজি অঙ্ক গণিত সব ভর্তি ওর ভিতরে সিলেবাসের শেষ নাই অথচ একটা সিলেবাসেও কোথাও লেখা নেই যে বিড়ি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক একটা বইয়ের কথা তো লেখা নেই ওই জন্য ওই শিক্ষা যারা শিক্ষিত হয়েছে ওদের অফিসে লিখতে হয় ধূমপান করিবেন না আগে থেকে সাবধান যারা মাদ্রাসায় পড়ে যারা সিনিয়রে পড়ে বা যারা মক্তবে পড়ে এক কথাতে যারা দিনী শিক্ষা অর্জন করে মূলত এদের সাবজেক্ট দুটি এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী তার নাম আল কোরআন আর দুই বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী তার নাম হচ্ছে সহিহ হাদিস হাদিস আর কোরআন এই দুটি সিলেবাসে যারা শিক্ষিত হয় এদের ওখানে লিখতে হয় না ধূমপান করিবেন না কারণ এদের ওই সিলেবাসের ভিতরে বলা আছে মানব দেহে ক্ষতিকারক এইরকম কোন বস্তু ইসলামে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে কি বললাম বুঝলেন না দুটো শিক্ষা ডিফারেন্স দেখালাম এইবার আপনাকে বলছি আল্লাহর নিকটে শিক্ষাকে আমি জেনারেল লাইনের শিক্ষাটাকে দূরে ছেড়ে দিচ্ছি না অবশ্যই ওটা দরকার ওটা খরচ আপনার বর্তমানে বাঁচার জন্য ওটা করতেই হবে আল্লাহর নিকটে কারা শিক্ষিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন নবী আপনি বলুন যারা জানে আর যারা জানে না এরা দুজন কি সমান সমান আচ্ছা বলুন তো কি জানে এখানে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা এইটা দেখি এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট ডি ফর ডগ এটা দেখো ধন ধন্য পুষ্প ভরা এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবী যারা কোরআন মাজিদ জানে না যারা দ্বীনের জ্ঞান রাখে না এরা আর জানেওয়ালা আর অজানেওয়ালা লোক দুজন সমান নয় দুই আল্লাহ তাআলা আবার বলছেন কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ও যুলুমাতি ওয়ান নূর নবী আপনি বলুন চোখওয়ালা লোক আর অন্ধ লোক দুজন কি সমান দুজন সমান কখনো দুজন সমান নয় এই জায়গাতে আমি আবার আজকে বিতর্ক নতুন করে সৃষ্টি করে দেব এটা আমার চিন্তা ভাবনা নয় তবে আমার কথাতে বিতর্ক শুরু হবে এক্ষুনি আপনি শুনে নেন আর যারা দায়িত্বশীল মানুষ আছেন আমাকে আগামী বছর আর আনবে না যেহেতু আদা বেটে দিয়ে চলে গেছে সমাজ একটা মারাত্মক রোগ চলছে রোগ আগামী দিনে এই রোগ ক্যান্সারে পরিণত হবে আল্লাহর কসম আপনাকে আমি চিনি না আপনার জমির পাশে আমার জমি নেই আল্লাহর কসম আপনার বোনের সঙ্গে আমার ভাই বিয়ে দেওয়া নেই আপনার সঙ্গে আমার কোন রকমের ঘনিষ্ঠতা নেই আপনি আমার দিনই ভাই এই কথাটা বলার ইমার্জেন্সি আমি প্রয়োজন মনে করছি ওই জন্য বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা হচ্ছে এই যে যারা কোরআন মাজিদ জানে এরা চোখওয়ালা লোক যারা জানে না এরা হচ্ছে চক্ষুহীন লোক এদের চোখ নেই এরা অন্ধ এবার আপনাকে একটা যুক্তিসঙ্গত কথা বলি আমি মমতাজুল ইসলাম দুই চোখে দেখতে পাই না একদম অন্ধ জন্ম অন্ধ আমার হাতে একটা পাঁচ ব্যাটারি লাইট দেওয়া হলো এটা একটা লাইট যে স্টেজে যতজন লোক আছে এই এতজন লোককে তুমি এই রাস্তা দিয়ে ভাই একটু ওই কুশমন্ডিতে পৌঁছে দাও তো আমার হাতে লাইট আছে আচ্ছা বলুন তো আমি পৌঁছাতে সক্ষম না অক্ষম অক্ষম লাইট দিলেও আমার কোনো কাজ হবে হবে না কারণ আমার চোখ নাই আমার রাতই বাকি দিনই বাকি সমাজে একটা মারাত্মক ক্ষতির আগামী দিনের সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে এই মাদ্রাসা এবং মসজিদ ইসলামিক যত বিষয়ের দায়িত্ব পদগুলি রয়েছে অবিলম্বে এই সমস্ত শীর্ষ দায়িত্ব স্থানীয় মানুষগুলিকে অবিলম্বে কোরআন মাজিদ জানা ফরজ হয়ে গেছে কারণ কোরআন যদিও না জেনে মাদ্রাসা মসজিদের দায়িত্ব নেয় আল্লাহর ভাষাতে ও হচ্ছে অন্ধ লোক তো ও অন্ধ লোক ও মাদ্রাসা মসজিদের দায়িত্ব নিয়ে কি করবে ও মাদ্রাসা মসজিদের দায়িত্ব নিয়ে কি করবে আরে এখান থেকে দিনের প্রচার হয় এখান থেকে অন্ধকারে নিমজ্জিত জাতিকে কোরআন নামক আলো দিয়ে রাস্তা দেখানো হয় এইটার দায়িত্ব যদি একজন সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় অবশ্যই আগামী দিনে জাতি বিপদে পড়বে অবশ্যই বিপদে পড়বে আমি অবাক হয়ে যাই একটা মাদ্রাসা সাইকুল হাদিসকে আঙুল তুলে কথা বলছে একজন সাধারণ মানুষ হাদিস কোরআনের কোনো বিদ্যা নাই অবিলম্বে মসজিদে যখন ইমাম নির্বাচন হয় আমার ইমাম সাহেবের ইন্টারভিউ নেই আমি মমতাজুল ইসলাম বলছি আপনাকে দায়িত্বহীন ভাষাতে অবিলম্বে মসজিদের কমিটিতে থাকতে গেলে মাদ্রাসার কমিটিতে থাকতে গেলে অন্তত পক্ষে সহি করে দুই চার কথা কোরআন মাজিদ পড়িয়ে ইন্টারভিউ দিতে হবে আর দুই একাত সহি ভাবে আল্লাহর নবীর পদ্ধতিতে নামাজ পড়িয়ে দেখাতে হবে তবেই ওই লোকটা মাদ্রাসা মসজিদের দায়িত্বে থাকবে তার আগে না কোনদিন মসজিদ মাদ্রাসা যুক্ত নেই অথচ এই লোকটা টাকার মালিক হয়েছে দায়িত্ব দিয়ে দিল কেন সমাজের মানুষ কি পাগল হয়ে গেছে আল্লাহ বলছে কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ও যুলুমাতি ওয়ান নূর যারা কোরআন জানে না ওরা অন্ধ অন্ধদেরকে দিয়ে আমরা সমাজ চালানোর দায়িত্ব দিয়েছি জাতি পরিত্রাণ পাবে জীবনও পাবে আমি জানি এ কথাটা অনেক মানুষের রাগ হবে কিন্তু আপনি কথা কেটে দেন তো দেখি কেটে দেন সারা পশ্চিম বাংলা যত মিশন আছে আজকে দুতলা কালকে পাঁচতলা তারপর দিন দশতলা কারণ কি মিশন গুলো যারা পরিচালনা করে সব জেনারেল শিক্ষিত ছেলে ওরা জেনারেল লাইনটা ভালো বোঝে ওই জন্য এত ডেভেলপ সারা পশ্চিম বাংলা মাদ্রাসা গুলো সারা জীবন ও গো আল্লাহ দয়া ময় দয়া হারি সাগর দান করে দাও জান্নাত ঢুকে যাও এই অবস্থা কেন
এই অবস্থাকে আমরা কোনো ডেভেলপ নাই সারা পশ্চিম বাংলার একটা মাদ্রাসা আপনি দেখেন যে মাদ্রাসা থেকে মারাত্মক একটা ছাত্র বার হয়েছে পশ্চিম বাংলা যত আইলা দিসদের মাদ্রাসা রয়েছে সমস্ত ছাত্ররা এই পশ্চিম বাংলাতে পড়ার পরে উচ্চ শিক্ষা অর্জনের জন্য আবার উত্তরপ্রদেশে যেতে হয় কারণ কি কোন ডেভেলপ নেই তার একটা কারণ হচ্ছে এই যে আমাদের মাদ্রাসা মসজিদ যারা পরিচালনা করে একটা আরবি শিক্ষিত লোক এখানে নেই আপনি উত্তরপ্রদেশে যান আল্লাহর কসম আমি 10 থেকে 12টা মাদ্রাসা উত্তরপ্রদেশে ঘুরে এসেছি বড় বড় মাদ্রাসার দায়িত্ব পালন করছে উচ্চ বড় বড় আলেমেরা সমাজ খুব বিপদে পড়বে আগামী দিনে আমার মায়ের হিসাব অনুযায়ী আমার বয়স 32 বছর আর মায়ের হিসাবে আমার এই 32 বছরে এই কথাটা আপনি ব্রেনে নোট করে রাখুন 50 বছর আল্লাহ আপনাকে হায়াত দিক আমার কথা আপনার মনে পড়বে যে হ্যাঁ একটা ছেলে বলে গিয়েছিল এই কথাটা আল্লাহর ভাষা তো ওরা অন্ধ ইমার্জেন্সি ওদেরকে আরবি শিক্ষা শিক্ষিত হতে হবে আরবি শিক্ষা মানে হাদিস এবং কোরআনের শিক্ষা শিক্ষিত হতে হবে অনেকদিন আমার দেখেছি ওই যে মসজিদের সেক্রেটারি করেনি ওই জন্য উত্তরপাড়ার মসজিদে নামাজ পড়তে যায় না এখন দক্ষিণ পাড়াতে যায় এরকম ভালো লোক আপনাদের দিনাজপুরে আছে ওই যে মাদ্রাসার কমিটিতে রাখিনি বলে আর দান করে না যে কারণ কি আরে আমি তো জানি যে ভোটে দাঁড়ানোর জন্য লোক মারামারি করে কারণ ভোটে দাঁড়ালে পঞ্চায়েত হলে কিছু ঝেড়ে খাওয়া যায় হয়তো আপনাদের এখানে ঝাড়াঝাড়ি হয় না আমাদের ওদিকে হয় আপনাদের দিকে হয় আপনাদের দিকে হয় এটা বললে আমাকে মারবে ওই জন্য আমি আমাকে বাঁচানোর জন্য বলছি আপনাদের দিকে হয় না আমাদের দিকে হয় ভোটে দাঁড়ানোর জন্য আমি শুনেছি লোক মারামারি করে হ্যাঁ ওখানে কিছু মুনাফার ব্যাপার আছে তা মসজিদের সেক্রেটারির জন্য মারামারি করে কেন ওখানে কি কিছু ঝাড়ার ব্যাপার আছে হ্যাঁ ব্যাপার নেই তো তাহলে ওইখানে এত কিসের মধু আছে যে আমাকে সেক্রেটারি না করলে ওই মসজিদে নামাজ পড়তে যাবো না কি মধু আছে ওই মাদ্রাসার দায়িত্ব না দিলে আমি ওই মাদ্রাসার দান করবো না কি মধু আছে মাদ্রাসায় বরঞ্চ এটা বিপদ পশ্চিম বাংলার গোলাম আহমেদ মর্তজা গোলাম আপনার শিক্ষক গোলাম আহমেদ মর্তজা বক্তা সম্রাট উনি একটা কথা বলতেন আমার খুব মনে আছে বলছে কি বলছে তোমার সঙ্গে যদি কারোর শত্রু থাকে তাহলে ওকে ধরে বেঁধে মাদ্রাসা মসজিদের সেক্রেটারি করে দাও বলছে মাদ্রাসা মসজিদের দায়িত্ব দিয়ে দাও যদি তোমার সঙ্গে কারো শত্রু থাকে যে ওকে বিপদে ফেলবো তাহলে অবশ্যই মাদ্রাসা মসজিদের দায়িত্ব ওকে ঢুকিয়ে দাও দেখবো বিপদে পড়ে যাবে কারণ এই টাকা হচ্ছে আগুন কি আগুন এক টাকা 10 পয়সা যদি এদিক হয়ে যায় কি আমাদের মাঠে হয়ে গেল আসামির কাজ গড়াতে খুব খারাপ জায়গা আবার খুব ভালো জায়গা দুই বছর এই যে আপনি বলছেন তাহলে তো কেউ আর থাকবে না মাদ্রাসা তাহলে গরু বন্ধ হবে না ইমানদার লোক আছে সমাজে আছে না অবশ্যই আছে অবশ্যই ভালো মানুষ আছে নির্বাচন করুন শিক্ষিত যোগ্যতা সম্পূর্ণ যার ভিতরে দিনের জ্ঞান আছে বিশেষ করে এই লোকটাকে আপনি কাজে লাগান চলুন এই পর্যন্ত আপনাকে বলার জন্য শোনার জন্য আপনাকে আমি আল্লাহর তরফ থেকে আমার তরফ থেকে আপনাকে জানাচ্ছি অজস্র ধন্যবাদ কারণ এই কথাগুলো বলা একান্ত প্রয়োজন ছিল আমি কিন্তু কথার লাইন ভুলিনি আমি আবার ফেরত চলে যাচ্ছি কোথায় ওই যে চার পদ্ধতিতে মানুষ তৈরি মনে আছে আবার এই জায়গাটা আসবো আপনি লাইন কিন্তু ভুলে যাবেন না এই জায়গাটা ছেড়ে দিলাম আবার ওই জায়গাটায় যাচ্ছি এক মায়ের পেট থেকে নারী পুরুষ মানে মিলনের ফলে দুটো লিঙ্গের জন্ম হয় কটা লিঙ্গ দুটো একটার নাম নারী আর একটার নাম পুরুষ তাই তো শুনুন এবারে আব্বা মায়ের মিলন হল আমার আমার স্ত্রীর রাতের বেলা মিলন হল তার পেটে বাচ্চা চলে এলো 44 120 দিন যেদিন পেটে বাচ্চা হলো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়ে বলে ওর পেটে গিয়ে ওই রক্তের ডিলাটাকে রূহ ফুঁকে দাও রূহ ফুঁকে দাও হলো আস্তে আস্তে বাচ্চা বড় হলো মায়ের পেট ফুলতে শুরু করে দিল একটা নারী বাচ্চা মায়ের পেটে থাকলেও মায়ের পেট ফুলে যায় একজন নারী বাচ্চা মায়ের পেটে থাকলেও মায়ের মাসিক বন্ধ হয়ে যায় একটা নারী বাচ্চা মায়ের পেটে থাকলে মায়ের বুকের দুধগুলো আস্তে আস্তে করে দুধে পরিপূর্ণ হয়ে যায় একটা মায়ের পেটে যখন মেয়ে বাচ্চা থাকে সে যতদিন থাকে একটা পুরুষ বাচ্চার জন্য একটাই নিয়ম ও পেটে থাকলে ওরও পেট ফুলে যাবে মায়ের পেট পুরুষ বাচ্চা মায়ের পেটে থাকলে তারও দুধে আস্তে আস্তে দুধ রিজার্ভ হয়ে যাবে একটাই পদ্ধতি না দুটো একটাই
পৃথিবীতে জন্ম নিল, পুরুষ কি আলাদা রাস্তা দিয়ে আসে, নারী আলাদা রাস্তা দিয়ে আসে, না একই রাস্তা দিয়ে? একই রাস্তা দিয়ে আসে, পৃথিবীতে বার জন্মগ্রহণ করলো। আজকে আলোচনাটা আপনি যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে মজা পাবেন, তার আগে পাবেন না। চলুন তাহলে, পৃথিবীতে এই পর্যন্ত দুজন একই পদ্ধতিতে একই রাস্তাতে পৃথিবীতে এলো, তাই তো? আসার পরে সাত দিন বয়স হলো, কতদিন? সাত দিন আকিকা দিতে হবে। আকিকা পুরুষের জন্য কটা? দুটা। মেয়ের জন্য? একটা। গরিব মানুষ পুরুষের জন্য একটাই দিবেন, অসুবিধা নেই। গরিব মানুষ গরু দেওয়ার দরকার নেই, একটা ওই 5,000 টাকা দামের বুক দিয়ে এনে জবাই করে দিবেন, কোনো অসুবিধা নেই। আকিকা হলো। দুই, তাহানিক করার কথা হাদিসে আছে, তাহানিক। এটা আমরা কেউ বুঝি না, তাহানিক বুঝি? কেউ বুঝি না। আল্লাহু আকবার। এক, সাত দিনের দিনে আপনার গ্রামের আল্লাহওয়ালা কোনো মানুষকে দিয়ে, সেটা মসজিদের ইমাম হোক, আপনার বাপ হোক, আপনি নিজে হন, আপনার বিবি হন, যেই হন, আল্লাহওয়ালা পরেশগার মানুষকে দিয়ে মিষ্টি জাতীয় খাজুর কিছু ভালো করে চিবিয়ে বাচ্চার গালে দিয়ে দিবেন, ও চুষবে। এটা আমরা কেউ করেছি? সাত দিনের দিন কেউ করেছি? কেউ করেনি। এগুলো মায়েরা ভালো করে শুনুন, এগুলো জানা প্রয়োজন আছে। নাম্বার তিন, সাত দিনে ওর মাথার চুলটাকে ন্যাড়া করে দিবেন, ন্যাড়া করে দিয়ে ওই সম পরিমাণ চাঁদি সাদকা করে দিবেন। কেউ করেছি? একজন করেছেন, আলহামদুলিল্লাহ। একটা লোক করেছে, দুটা লোক করেছেন, মাশাআল্লাহ। আগামী দিনে এগুলো করবেন, সাত দিনের কর্ম এটা। নাম্বার চার, ভালো একটা নাম রাখতে হবে। কি নাম? ফটিক রাখবেন, ওটাই ভালো হবে। কি করবেন? আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর নিকটে প্রিয় নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান। মেয়ে হলে ওই যে মহিলা সাহাবিয়াদের নামের সঙ্গে নাম বা ইসলামিক আরো নাম আছে, এই রকম নামগুলো অবশ্যই রাখবেন। জি, যে নামের অর্থ নেই ওই নাম আল্লাহ রাসূল রাখতে নিষেধ করেছেন, এবং ওই রকম নামের কোন মানুষকে দেখলে আল্লাহ রাসূল নাম পরিবর্তন করে দিতেন। যেমন সমাজে একটা নাম আছে খুব, বলছি ইয়াসিন। নাম কি গো চাচা? বলছে মোহাম্মদ ইয়াসিন। ইয়াসিন নাম কেন রাখতে গেলেন আপনি? ইয়াসিন তো হুরুফে মোকাত্তিয়া, ও তো কোন রকমের মানে নাই। ইয়াসিন মানে ইয়াসিন, ইয়াসিনের কোনো মানে নাই। আচ্ছা সাহেব, কোনো মানে নাই, ওই নামটা রাখার প্রয়োজন নেই। কোরআনে আছে, কিন্তু নাম রাখার প্রয়োজন নেই, কারণ ওই নামগুলোতে আপত্তি রয়েছে পবিত্র আল কোরআনে। এইরকম 29টি সুরার ভিতরে এইরকম শব্দ আছে, আলিফ লাম মিম, ইয়াসিন, তহা, কফ, ইয়াসিন, আলিফ লাম র, কফ, হা, আইন, সুয়াদ, এরকম অনেক আছে 29টি সুরাতে। কি বললাম বুঝলেন না? এই নামগুলো রাখবেন না যার কোনো অর্থ নেই, সেটা কোরআনের আয়াত হোক, হাদিসের শব্দ হোক, যা কিছু হোক, অর্থ সম্পূর্ণ নাম বাচ্চাকে একটা রাখলেন। চলুন, বাচ্চা আস্তে আস্তে দুজনাই বড় হলো, 7 বছর বয়স, কত বছর? 7 বছর বয়স। আল্লাহ নবী বলেছেন, মোরো আওলাদাকুম বিসসালাত, তুমি তোমার বেটাকে, তুমি তোমার বেটিকে 7 বছর যখন বয়স হবে নামাজের জন্য তাগিদ দাও। বেটি তার মায়ের সঙ্গে বাড়িতে নামাজ পড়বে, মা দাঁড়াবে, বেটি আর একদিকে দাঁড়িয়ে যাবে, বয়স হবে তার 7 বছর। আর বেটা, আপনি মসজিদে যাবেন, আপনাকে হাত ধরে তাকে মসজিদে নিয়ে যেতে হবে। মসজিদে নিয়ে যাবেন কতদিন? না, যেতে লাগবে আপনাকে 3 বছর। বয়স হয়ে গেল 10 বছর। বিশ্ব নবী বলেছেন, 10 বছরে যদি ও নামাজ যদি কমপ্লিট ভাবে শিখতে না পারে, আর যদি নামাজই না পেনে যায়, তাহলে তুমি তার বিছানা আলাদা করে দাও, তুমি তাকে চাবুকের বাড়ি চালাও, তুমি তাকে শাসনমূলক ভাবে মারো, এতে কোনো আপত্তি নাই। মারার কথা বলেছেন কে? আল্লাহর নবী। তার মানে আপনি যদি বেটাকে 10 বছর পার হয়ে যাবার পরে যদি মারেন, তাহলে ওই মারাটাও সুন্নত হিসাবে আপনি নেকি পেয়ে যাবেন, কারণ নবীজি যে মারতে বলেছেন এই কারণে। একটা লোক বলুক যে আমার বেটাকে মেরেছি 10 বছরে নামাজ পড়েনি, তাই তো নিজেই পড়ে না, তো নিজেই পড়ে না,
তাই না ছোট্ট গগন বলল সেদিন বাবাকে তারে ডেকে বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাতা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা ছোট্ট গগন বলল তখন হয়নি আমার ভুল তুমিও তো ছিলে আমারই মতো তাই পেকেছিল দাদুর চুল বুঝতে পারেননি একটা লোক তার বাচ্চাকে ডেকে বলছে আরে খোকন না খোকন তার বাপকে বলছে বাবা তোমার মাথার চুলগুলো পেকে যাচ্ছে কেন বলছে ওরে যাদের ছেলেরা খুব বদমাশ না তার টেনশনে চুল পেকে যায় তখন ওর বাচ্চাটা বলছে তাহলে আমার টেনশনে তোমার চুল পেকেছে বাবা তো বলছে হ্যাঁ বুঝছে তাহলে দাদুর চুল কেন পেকেছিল নিশ্চয় তুমিও ভিটামিন ছিলে তাই না তার মানে দুজনেরও কি অপরাধী